আগামী 18 তারিখ রাজ্যে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। সংঘ প্রচারকদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে, বেশ কয়েকদিন তিনি থাকবেন এই রাজ্যে, আমরা বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কি কি কর্মসূচি রয়েছে আগামী 18 তারিখে রাজ্যে আসা সংঘ প্রধান মোহন ভাগবতের? দেখো, জল্পনা ছিল প্রবীর, সেই জল্পনায় শিলমোহর দিয়েছেন তিনি। যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের যারা আরএসএস এর সংগ্র প্রচারক রয়েছে তাদের কাছেই গতকাল রাতে একটি বার্তা আসে যে মোহন ভাগবতজি আসছেন, এবং তার যেটা জানা যাচ্ছে যে কর্মসূচির মধ্যে তিন দফায় বৈঠক রয়েছে। কেশব ভবন সহ দক্ষিণবঙ্গের আরো দুটি জায়গায় তিনি বৈঠক করবেন এবং তিন দফায় বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। সংগঠনের বিস্তার কি হয়েছে এবং কি অবস্থায় রয়েছে আরএসএস এর সংগঠন, সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নেবেন তিনি। তবে এবারের যে মোহন ভাগবতের সফর, এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতাদেরকে ডাকা হয়নি, তবে জরুরি ভিত্তিতে ডাকা হতে পারে এমনটা মনে করা হচ্ছে। এবং মূলত তিনি আসছেন 23 জানুয়ারি একটা সভা করার পরিকল্পনা হয়েছে প্রবীর আরএসএস এর পক্ষ থেকে, নেতাজির জন্মদিনকে সামনে রেখে, এবং এই সভার প্রস্তুতি স্বয়ংসেবক সংঘ সঙ্গীর প্রচারক যারা রয়েছেন তারা আজ শহীদ মিনারে তারা সাধারণ সভা করতে যান। 23 তারিখ সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই সময় পর্যায়ে তারা সভা করবেন। এবং যেটা জানা যাচ্ছে যে মোহন ভাগবত এই সভার দিন তিনি রেলপথে আসবেন, তারপর বাই রোডে আসবেন শহীদ মিনার ময়দানে। এখনো পর্যন্ত এটাই ভিড় হয়েছে, ফলে সেই সভা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোহন ভাগবত। সঙ্গে প্রচারকদের কাজ কতদূর কি এগিয়েছে, ফলে এই যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজ্যে, তার আগে মোহন ভাগবতের রাজ্যে আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়। এবং এই তিন দফায় বৈঠকের পর তিনি একদিনে ঝটিকা সফর সেরে ফিরে যাবেন, এবং আবার 23 তারিখে তাকে সামনে রেখেই শহীদ মিনারে যে সভার পরিকল্পনা বিজেপি নিচ্ছে, আরএসএস নিচ্ছে, ফলে আরএসএস এর পক্ষ থেকে ইতিমধ্যেই সেনার কাছে আজকে চিঠি দিয়ে পাঠানো হচ্ছে, কারণ শহীদ মিনার আর্মি ল্যান্ড, আর্মির অনুমতি এলেই যাবতীয় প্রস্তুতি বা মঞ্চ প্রস্তুতির কাজ শুরু করবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আগামী 18 জানুয়ারি রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, বেশ কয়েকটি বৈঠক করবেন তিনি, অবশ্যই দলীয় কর্মসূচিতে আসছেন, এবং আগামী 23 তারিখ শহীদ মিনারে সভা করার কথাও রয়েছে মোহন ভাগবতের। এই বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় যে অনুমতি, সেই অনুমতিও কিন্তু প্রার্থনা করা হয়েছে, এবং সেই শহীদ মিনারের সভায় থাকতে পারেন বিজেপির নেতৃবৃন্দ।